রই মাছের মতো আঁশযুক্ত অদ্ভুত এই স্তন্যপায়ী প্রাণীটির নাম হচ্ছে বনরই, ইংরেজিতে যাকে পেঙ্গোলিন বলা হয়। ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলটি। পুরো বিশ্বের ভিতরে সাধারণত দুই ধরনের পেঙ্গোলিন রয়েছে। একটি পেঙ্গোলিন পাওয়া যায় হচ্ছে আমেরিকায়, আর একটি পাওয়া যায় আফ্রিকায়। পেঙ্গোলিনের গায়ে যে আঁশ রয়েছে এটি সাধারণত অনেক শক্ত হয়ে থাকে। এটি তাকে শত্রুর হাত থেকে বাঁচাতে রক্ষা করে, এবং এটি যখন ভয় পেয়ে যায় সাধারণত এরা গোলাকৃতি ধারণ করে। পেঙ্গোলিনই হচ্ছে একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের শরীরে আঁশ রয়েছে। এরা সাধারণত বিভিন্ন ধরনের পোকামাকড়, পিঁপড়ে, রুই, উল, বিভিন্ন প্রকার পোকামাকড় খেয়ে থাকে, এবং এদের জিহ্বা হয় অনেকটাই বড়। পৃথিবীর সবচেয়ে পাচারকারী প্রাণী হচ্ছে বনরুই, এবং এই বনরুই চীন এবং ভিয়েতনামের ঐতিহ্যবাহী ঔষধ তৈরিতে কাজে লাগে, এবং এর মাংস হচ্ছে অতি সুস্বাদু এবং অনেক মূল্যবান। বনরুইয়ের আশে রয়েছে ক্যারোটিন নামক এক ধরনের পদার্থ, যেটির কারণে ভিয়েতনামের অনেক হাসপাতালে বনরুইয়ের আঁশ ব্যবহার করে নানা ধরনের ঔষধ তৈরি করা হচ্ছে। ধারণা করা যায় বনরুইয়ের আঁশ থেকে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগের নিরাময় তৈরি করা যায়। একটি বনরুইয়ের শরীর থেকে 70টি আঁশ পাওয়া যায়। সবচেয়ে বেশি বনরুই পাচার হয়ে থাকে ভিয়েতনাম এবং নাইজেরিয়া থেকে। সবচেয়ে চাহিদা বেশি বনরুইয়ের ভিয়েতনামে, এবং ভিয়েতনামে 2 কেজি ওজনের বনরুইয়ের দাম হয়ে থাকে 50,000 টাকা, এবং 100 গ্রাম বনরুইয়ের আঁশের দাম হয়ে থাকে 4,000 টাকা পর্যন্ত। ভিয়েতনাম এবং চায়নার বিভিন্ন রেস্তোরাঁয় এই বনরুইয়ের বিভিন্ন ধরনের রেসিপি এবং খাবার তৈরি হয়ে থাকে। এই বনরুইয়ের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের অলংকারও তৈরি করা হয়ে থাকে।